এই তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে বাবা ভালো মতো দেখতে পাচ্ছি না কমালই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ ব্যবহার করুন সুপারস্টার এলইডি যা দেয় সঠিক মাত্রার আলো আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয় আসসালামু আলাইকুম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিপটপ মার্ট লিমিটেড ডেইলি চেঞ্জ সংবাদে পুরো সংবাদের সঞ্চালক হিসেবে থাকছি আমি আজহারুল ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম স্বাস্থ্যের ডিজি হতে চায় না জীবনের শেষ ইচ্ছা ডিজির ড্রাইভার হয়ে মরতে চায় আক্ষেপ এক চিকিৎসকের সরকার ব্যবসায়িক কারণে গণস্বাস্থ্যের কিটের অনুমতি না দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে অভিযোগ ডক্টর জাফরুল্লাহ এবং ভিপি নুরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ শুনলেন শিরোনাম এবার পুরো সংবাদ টিপটপ মার্ট লিমিটেড আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক ধনকুবের আব্দুল মালিককে নিয়ে সারাদেশে চলছে নিন্দার ঝড় মালিকের গ্রেপ্তারের পর মুখ খুলছেন তার মাধ্যমে হেনস্তার শিকার অনেকেই তুলে ধরছেন তার অপরাধের নানা তথ্য একজন চিকিৎসক বলেন আমি স্বাস্থ্যের ডিজি হতে চাই না জীবনের শেষ ইচ্ছা ডিজির ড্রাইভার হয়ে মরতে চাই রিটায়ার্ড হতে চাই আমি ডিজি হতে চাই না গতকাল গণমাধ্যমকে একথা বলেন এই চিকিৎসক এই চিকিৎসক আরও বলেন মালিক ড্রাইভারের কারণে আমরা অফিসে আসতে পারতাম না সে তার দলবল নিয়ে হয়রানি করত বলতে গেলে ডিজি অফিসটা মালিকের বাবার অফিসে পরিণত হয়েছিল সংশ্লিষ্ট সূত্র জানায় মালিক এখন জেলে তবু অধিদপ্তর জুড়ে যেন ছড়িয়ে আছে তার জাল সহকর্মীরা অনেকেই মুখে কুলো পেটেছেন যারা কথা বলছেন তারা গাইছেন গুণকীর্তন তাদের দাবি কেউ বিপদে পড়লে হাজার টাকা আর্থিক সহায়তা আর চাকরি দিয়ে সাহায্য করতেন মালিক তাহলে তার সেই ক্ষমতা বা টাকার উৎস ছিল কি এমন প্রশ্নের উত্তর নেই কারো কাছে জানা গেছে মালিকের মেয়ের জামাই অধিদপ্তরের ক্যান্টিন লিজ নিলেও এখনও তা পরিচালনা করা হয় সরকারি বেতনভোগ কর্মচারী দিয়ে একজন চিকিৎসক বলেন যদি কোনো অধস্তন কর্মকর্তার এত প্রতিপত্তি হয় তাহলে বুঝতে হবে সেই কার্যালয়ের যিনি সর্বোচ্চ অবস্থানে আছেন তার আশ্রয় ও প্রশ্রয় থাকে মালিকের মেয়ে ও ভাই অধিদপ্তরের অফিস সহকারী পদে ভাতিজা ও এক নিকটাত্মীয় অফিস সহক পদে ভাগ্নে ও ভাইরা ড্রাইভার পদে চাকরি করছেন বলে জানান ওই চিকিৎসক আমাকে মামলায় ফাঁসানো হয়েছে দুই সাংবাদিককে চাঁদার টাকা না দেয়ায় তারা আমাকে ফাঁসিয়েছে আমি চক্রান্তের শিকার আমি সম্পূর্ণ নির্দোষ গতকাল রিমান্ড শুনানি শেষে হাজতখানায় নেয়ার পথে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিক ওরফে বাদল এসব কথা বলেন এদিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ এ সময় অবৈধ অস্ত্র ও জাল টাকা উদ্ধারের ঘটনায় তুরাগ থানার করা পৃথক দুই মামলায় তার সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ অন্যদিকে তার আইনজীবী জি এম মিজানুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহীদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেছেন সরকার ব্যবসায়িক উদ্দেশ্যে গণস্বাস্থ্যের কিটের অনুমতি না দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে আজ ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে কোভিড-19 মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধাদের এক মিনিট করতালির মাধ্যমে সম্মান জানানোর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সারাদেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ৩০টি কেন্দ্রে আজই কর্মসূচি অনুষ্ঠিত হয় জাফরুল্লাহ চৌধুরী বলেন এই সরকার ব্যবসায়ীদের সরকার তাই আমাদের অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন কিট প্রস্তুত থাকার পরও সরকার তা অনুমোদন না দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে এটি ব্যবসায়িক উদ্দেশ্যে কিট উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে কিন্তু সরকার অনুমোদন দেয়নি বলে জানান জাফরুল্লাহ গণস্বাস্থ্য কেন্দ্র কিটের অনুমতি চেয়ে আর আবেদন করবে না বলে জানান তিনি তবে সরকার নিজে থেকে অনুমোদন দিলে তারা কিট সরবরাহ করবে করোনায় সম্মুখ সারির যোদ্ধাদের প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন যুদ্ধ হলে লোক মারা যাবে তেমনি স্বাস্থ্যের দুর্যোগের সময় ডাক্তার নার্স এবং অন্যান্যরা স্বাস্থ্য ঝুঁকিতে থাকবেন কিন্তু এদের জন্য সরকারের যথেষ্ট সাহায্য সহযোগিতা থাকা উচিত
গণস্বাস্থ্য প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত আলী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। মঙ্গলবার সকাল থেকে শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র, যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ। বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদও করা হয়। ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, নূরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে তা সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিক্ষোভ মিছিলটি মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাব এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। এদিকে চট্টগ্রামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, পুলিশি হামলা ও আটকের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ চলাকালে বিপরীত পাশে ছাত্রলীগের অবস্থান ছিল চোখে পড়ার মতো। পুলিশের তৎপরতা ছিল লক্ষণীয়। যুগ্ম আহ্বায়ক আমির জিয়লের সঞ্চালনায় এরশাদুল ইসলামের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জুবায়ের আলম ও চট্টগ্রাম মহানগরের কর্মী বাইজিদ আরেফিন প্রমুখ। আজকে দুদিনের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, তারপর যে হামলা, তার বিরুদ্ধে প্রতিবাদ করতেছি। আগামী দিনে অন্যভাবে যদি কোনো ছাত্রলীগের বিরুদ্ধে কেউ হামলা করে, আমরা ইতিহাস খেলাবে তারা তা করছে। দর্শক, নিচ্ছি সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরেই। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা জার্ম কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে দুটি শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও, প্রত্যেককে আমন্ত্রণ চেঞ্জ সংবাদে। বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আসছে ব্যাপক হারে। গত অর্থ বছরের প্রথম তিন মাসে যে পরিমাণ রেমিট্যান্স এসেছিল, এই অর্থ বছরের প্রথম আড়াই মাসেই তার চেয়ে ১৪৭.৭৩ লাখ ডলার বেশি এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। রেমিট্যান্সে ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে গেছে। অতীতের সব রেকর্ড ছাপিয়ে রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য বলছে, স্বাভাবিক সময়ের চেয়ে করোনাকালে প্রবাসীরা রেমিট্যান্স বেশি পাঠিয়েছেন। দেখা যাচ্ছে অর্থবছরের আড়াই মাসে প্রায় ৬ বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৫০,৮৫০ কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে দেড় গুণ বেশি। করোনা ভাইরাসের মধ্যে প্রবাসী আয় বেড়ে যাওয়ার কারণে ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। এই জন্য বাংলাদেশ ব্যাংক ডলার কিনে দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এরই মধ্যে ডলারের বিপরীতে টাকা কিছুটা শক্তিশালী হয়েছে। দীর্ঘদিন ৮৪.৯৫ টাকায় প্রতি ডলারের দাম আটকে রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক, এখন কমে ৮৪.৮০ টাকায় নেমেছে। শুধু তাই নয়, রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এই রেমিট্যান্সের টাকায় দেশের লাখ লাখ পরিবার চলছে। এই রেমিট্যান্সের কারণে ছোট ছোট ব্যবসাও হচ্ছে। অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন কোরবানির ঈদের পর রেমিট্যান্স প্রবাহ কমে আসবে, কিন্তু বাস্তবতা হল প্রতি মাসে রেমিট্যান্স প্রবাহ বাড়ছেই। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বর মাসের ১৭ দিনে প্রায় ১৪৩.৪৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
এই অঙ্ক গত বছরের সেপ্টেম্বরের পুরো মাসের প্রায় সমান। 2019 সালের সেপ্টেম্বর মাসে প্রবাসীরা 147,69,00,000 ডলার রেমিটার্স পাঠিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2019-2020 অর্থ বছরের প্রথম তিন মাসে প্রবাসীরা 451,92,00,000 ডলার পাঠিয়েছিলেন, আর 2020-2021 অর্থ বছরের আড়াই মাসে 599,65,00,000 ডলার রেমিটান্স এসেছে। রেমিটান্স বাড়ার নেপথ্যের কারণ হিসেবে হুন্ডি বন্ধ হওয়া এবং সরকারের 2% নগদ প্রণোদনাকে দেখা হচ্ছে। এছাড়া রেমিটান্স পাঠাতে যে ফর্ম পূরণ করতে হয় তা সহজ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অর্থ বছরের প্রথম মাস জুলাইতে প্রবাসীরা 259,95,00,000 মার্কিন ডলারের রেমিটান্স পাঠিয়েছেন। একক মাস হিসেবে বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এত পরিমাণ রেমিটান্স আসেনি। শুধু তাই নয়, ইতিহাস বলছে এখন থেকে 20 বছর আগে অর্থাৎ 2001-2002 অর্থ বছরের পুরো সময়ে রেমিটান্স এসেছিল 250,11,00,000 ডলার। আর করোনাকালে শুধু জুলাই মাসেই প্রবাসীরা তার চেয়ে বেশি 259,95,00,000 মার্কিন ডলারের রেমিটান্স পাঠিয়েছেন। পরের মাস আগস্টে প্রবাসীরা 196,39,00,000 ডলার রেমিটান্স পাঠিয়েছেন। দর্শক, এর মধ্য দিয়ে শেষ করছি চেঞ্জ সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্যের ডিজি হতে চায় না জীবনের শেষ ইচ্ছা, ডিজির ড্রাইভার হয়ে মরতে চায়, আক্ষেপ এক চিকিৎসকের। সরকার ব্যবসায়িক কারণে গণস্বাস্থ্যের কিটের অনুমতি না দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে, অভিযোগ ডক্টর জাফরুল্লাহ। এবং ভিপি নূরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ। দর্শক, চেঞ্জটিভি.প্রেস বাংলাদেশের প্রথম ব্যতিক্রমী ভিডিও নিউজ পোর্টাল। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress, এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।